সেই বড় বড় ঢেউ, সোনালি বালির সমুদ্র সৈকত, রাতের মাছ ভাজা, অনেকটা পুরীর মতোই সব কিছুই আছে। নেই শুধু মানুষের কোলাহল, শান্ত নির্জন দিগন্ত বিস্তৃত এই সমুদ্র সৈকত গোপালপুরে কাটিয়ে যেতে পারেন এক বা দুদিন। সৈকতের পাশেই আছে বিভিন্ন বাজেটের বেশ কিছু হোটেল, যার একটা না একটা আপনার পছন্দ হবেই। তাহলে আর দেরি কেন, আপনার পছন্দের হোটেলে ফোন করে চলে আসুন গোপালপুর, আপনার মন ভরে যাবে। উড়িষ্যাতে পুরীর পরেই যে সি বিচের নাম গোপালপুর, হ্যাঁ গোপালপুর তো চলে এসেছেন, কোথায় থাকবেন, সেই হোটেলের হাল হকিকত, মানে সমস্ত কিছু ডিটেলস, মানে ঘর ভাড়া, ঘরগুলো কীরকম, তার সমস্ত কিছু রিভিউ নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। দেখতে থাকুন যে গোপালপুর সি বিচ রোড, এই যে সমুদ্র, একবার সমুদ্রের ধারেই, আর এই সামনে রয়েছে আপনার লাইট হাউস, আর এখানে দুটো হোটেল আছে, হোটেল শ্রীপাল আর হোটেল কলিঙ্গ। গোপালপুরের সমুদ্রের ধারেই একবার যে হোটেলটা, হোটেল শ্রীপাল, এই হোটেল শ্রীপাল, এই হচ্ছে সেই হোটেল একদম সমুদ্রের ধারে। এই হোটেলের ঘর আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে হোটেল শ্রীপাল, একেবারে সমুদ্রের ধারে, দেখুন একেবারে সমুদ্রের ধারে, এই হচ্ছে হোটেল শ্রীপাল। আমরা হোটেল শ্রীপালে যে ঘরে ছিলাম, এসি রুম, এই হচ্ছে একটা ডবল বেড, এই হচ্ছে ঘর একদম সমুদ্রের ধারে, এই হচ্ছে একটা আয়না, আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই দেখুন, ঘরের দরজাটা খুললেই দেখুন সামনে সমুদ্র। এই হচ্ছে হোটেল শ্রীপালের বাথরুম, গিজার আছে, বেসিন আছে, কমোড আছে, আর এই হচ্ছে বেসিন, আর একটা আয়না আছে। শ্রীপালের যিনি ম্যানেজার বাবু রয়েছেন তাকে আমি জিজ্ঞাসা করছি যে এই হোটেলের এসি নন এসি রুম রেট কত, আর যোগাযোগ, কেউ যদি আসতে চায় তার যোগাযোগের ফোন নাম্বারটাও একটু দিয়ে দেবেন। মে শ্রীকান্ত রানা হচ্ছে পল হোটেল কা ম্যানেজার হুম, আর ইয়াহ পর জো এসি কা জো রুম চার্জেস হে ও ডবল শেয়ারিং কে লিয়ে 1900 প্লাস জিএসটি হে, আর নন এসি জো হে ও 1300 প্লাস জিএসটি হে, আর কন্ট্যাক্ট করনে কে লিয়ে জো কি সিধা 7381315528 ইস নম্বর পে কন্ট্যাক্ট করকে আপ অনলাইন মতলব বাতচিত করকে বুক কর সকতে হ্যায়। এটা সি বিচ রোড, আর এই সামনে হচ্ছে সমুদ্র, আর এই দিকে এই রাস্তাটা ধরে গেলেই হোটেল কলিঙ্গ, একই সমুদ্রের ধারে, এই হচ্ছে হোটেল কলিঙ্গ, একবারে এই দেখুন সমুদ্র, সামনে সমুদ্র, সমুদ্রের ধারে, এই হচ্ছে সমুদ্র, আর ঠিক সামনেই হচ্ছে এই হোটেল কলিঙ্গ। এবার আমরা একটা ঘর দেখে আসি কলিঙ্গে, এটা হচ্ছে হোটেল কলিঙ্গর একটা ডবল বেডের নন এসি রুম, এটা অফ সিজনে হচ্ছে ভাড়া 1000 টাকা, আর সিজনে 1500 টাকা। আর এই ঘরের সব থেকে সুবিধা দেখুন, এই ঘর থেকে সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই দেখুন, আর এই হচ্ছে টয়লেট, এটা ওয়েস্টার্ন প্যাটার্নের, বেসিন আছে, তবে গিজার এখানে নেই। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা আসছে ব্রহ্মপুর থেকে গোপালপুর, আর সামনেই হচ্ছে আমাদের লাইট হাউস, এই লাইট হাউসের থেকে সামনে থেকে যেই যে রাস্তাটা চলে এসছে এই রাস্তাটা সামনে দিয়েই আপনি এসে পেয়ে যাবেন এই হলুদ রঙের এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে গোপালপুর রিসোর্ট। হচ্ছে গোপালপুর রিসোর্ট, যেটা আগে রাজারানী হোটেল ছিল সেই হোটেল এখন গোপালপুর রিসোর্ট হয়েছে, সুইমিং পুল আছে, আর ঘরগুলো দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে গোপালপুর রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমাদের সামনে রয়েছেন তার যিনি ম্যানেজার সাহেব, তিনি রয়েছেন, তাকে আমি জিজ্ঞেস করছি আপনাদের এখানে রুম রেট কত, আর আপনাদের ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। রুম রেন্ট এখন তো নতুন তো হোটেল হয়েছি, এখন তো রুম রেন্ট হচ্ছে 2000, 2500, 3000, সব এসি হচ্ছে, সব ডিলাক্স, সব এসি হচ্ছে, ডিলাক্স হচ্ছে স্যার। অফ সিজন সিজন এখন একই রেট রাখা হয়েছে, একই রেট রাখা হয়েছে, চেঞ্জ হয়নি। ফোন নাম্বারটা 9338
58032 এই গোপালপুর রিসর্টে আমরা যে রুমটা দেখাচ্ছি এটা একটা ডাবল বেডরুম সবকটাই এসি রুম এখানে এটা হচ্ছে 3000 টাকা রেট এই একটা ডাবল বেড আছে এখানে সুন্দর একটা বসার চেয়ার টেবিল আছে টিভি আছে এখানেও বসা যাচ্ছে টি মেকার আছে ফোন আছে এখানে আয়না আছে বেসিন আছে হ্যাঁ আর এখানে একটা আলমারি আছে সুন্দর আলমারি আছে আর এই হচ্ছে তার টয়লেট ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট কমোড আছে গিজার আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এটা হচ্ছে 2500 টাকার রুম ডাবল বেডরুম এখানে একটা কাবার্ড আছে মানে আলমারি রাখার জন্য চার্জিং এর পয়েন্ট আছে পাখাও আছে আর সবই তো এসি রুম দেখতেই পাচ্ছেন সামনে ফোন আছে টি মেকার আছে এলইডি টিভি আছে আর এদিকটা একটা বেসিন আছে একটা সুন্দর আয়না আছে আর এই হচ্ছে বাথরুম এটা ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম কমোড আছে গিজার আছে শাওয়ার আছে সমস্ত কিছু মানে খুবই সুন্দর এটা হচ্ছে গোপালপুর রিসর্টের 2000 টাকার রুম ডাবল বেড যেমন আছে ঠিক সেরকমই কাবার্ড আছে এখানে একটা সুন্দর টেবিল আছে এলইডি টিভি আছে বেসিন আছে আয়না আছে এসি আছে আর এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম কমোড আছে কিন্তু এইখানে 2000 টাকার রুমে কিন্তু গিজার নেই আর আরেকটা কথা বলে দিই যে গোপালপুর এই রিসর্টের ঘর থেকে কিন্তু আপনি সমুদ্র দেখতে পাবেন না কিন্তু ছাতে গেলে আপনি ছাদ থেকে সমুদ্র দেখতে পাবেন যে সিসাইড রোড সেখানে আরেকটা হোটেল রয়েছে একেবারে সমুদ্রের ধারে সেটা হচ্ছে হোটেল সিসাইড ব্রিজ এটাও একটা ভালো হোটেল এটা আমি দেখাচ্ছি আপনাদের ভেতরে গিয়ে হোটেল সি সাইড ব্রিজ আমি এসেছিলাম কিন্তু ঘর আপনাদের দেখাতে পারলাম না কারণ প্রত্যেকটা ঘরেই এখন গেস্ট আছে এর পজিশনটা একবার দেখুন এই হচ্ছে হোটেল এদের নিজস্ব বিছে নেওয়ার রাস্তা রয়েছে আর এই হচ্ছে সামনে দেখুন সমুদ্র এই হোটেল ঘর দেখাতে পারলাম না দুঃখিত কারণ আমি আর সব ঘরেই গেস্ট আছে এখন এই গোপালপুর যে পার্ক আছে ঠিক পার্কের পেছনেই এই হোটেলের নিজস্ব পার্কিং আছে এই হচ্ছে পার্কিং এরিয়া আমরা এসেছি হোটেল সিসাইড ব্রিজে হোটেলটা তো দেখালাম এখানে আমাদের কৃষ্ণ ভাই রয়েছেন এই হোটেলের ম্যানেজার তাকে আমি জিজ্ঞাসা করছি এই হোটেলের এসি আর নন এসি যে রুম আছে সেই রুম রেট গুলো সম্বন্ধে আমরা নন এসি কা রুম 1300 রুপিয়ায় আর পুরা প্রাইভেট ব্যালকনি রুম এসি ওয়ালা ও 2300 আর নিচে ওয়ালা রুম নিচে ওয়ালা এসি রুম 2000 রুপিয়ায় আর অক্সিজেন মে ও অক্সিজেন কা রেট বাতায়া সিজন মে সিজন মে 200-300 জ্যাদা রহতা হ্যায় কোই হ্যাঁ কোই প্রবলেম নেই ফোন নম্বর বাতা দিজিয়ে মেরা ফোন নম্বর 7735263072 গোপালপুরের সি বিচ রোডে এই যে সি বিচ রোড সি বিচ রোডে আর একটা ভালো হোটেল হচ্ছে হোটেল ওশান ইন এই হচ্ছে হোটেল ওশান ইন এর একটা ঘর আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল ওশান ইনের একটা এসি রুম এই হচ্ছে একটা ডবল বেড সামনে একটা আয়না আছে একটা ছোট্ট ড্রয়ার মতো আছে এই হচ্ছে এসি আর এখানে এলইডি টিভি আছে আর এই বাথরুমটা আপনাদের দেখাই এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম কমোড সবই আছে আর এই ঘর থেকেই দেখুন সমুদ্রের ভিউ এই ঘর থেকেই দেখা যাচ্ছে আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এর বাইরের ব্যালকনিটা এই বাইরের ব্যালকনি থেকেই আপনি সমুদ্রের রূপ দেখতে পাবেন ওশান ইনে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন তার ম্যানেজার নারায়ণ পাত্র মহাশয় তাকে জিজ্ঞেস করছি এই হোটেলের রেটগুলো একটু বলবেন হোটেল ওশান ইন এসি রুম আমারা 2500 এসি রুম 2500 রুপিয়া ডবল বেড নন এসি রুম নন এসি 1500 রুপিয়া ডবল বেড আর সিজন আর অফ সিজন কি একই রেট
ऑफ सीजन में 20% डिस्काउंट हो रहा है। 20% डिस्काउंट। गोपालपुर ये सी बीच रोड देखें, ये रोड दिए सामान्य एगिए ये होटल मार्मेट, এখানেও আপনারা থাকতে পারবেন, অনেকগুলো ঘরই আছে, চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। হোটেল মারমেট, তার একটা এসি রুম আমি দেখাচ্ছি, এই হচ্ছে একটা ডবল বেড, এখানে সুন্দর দুটো বেতের চেয়ার আর টেবিল আছে, এই হচ্ছে টিভি, এসি আছে, আর সবথেকে ভালো হচ্ছে এই দেখুন এদিকে যে ব্যালকনি আছে আর তার সঙ্গে যে বাগান আছে, আর এই ঘরেই আছে আর সুন্দর বেতের কাজ করা একটা টেবিল, আর তার সঙ্গে এখানে মালপত্রও রাখতে পারেন। এদিকে একটা কাভার্ড আছে, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, শাওয়ার আছে, কমর টমর যা কিছু থাকার সব কিছুই আছে। এটা হোটেল মারমেটের একটা নন এসি রুম, একই রকম এসি রুমের মতোই একটা ডবল বেড আছে, এখানে সুন্দর দুটো চেয়ার পাতা আছে, একটা টেবিল আছে, এখানে বেতের কাজ করা ওখানে ঠিক যেরকম ছিল সেরকমই আর একটি টেবিল আছে, মালপত্র রাখতে পারেন, একটা আয়না আছে, এখানে একটা কাভার্ড আছে, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, সমস্ত সুযোগ সুবিধা আছে, আর এখানে এলইডি টিভি আছে, আর সব থেকে ভালো হচ্ছে এটা হচ্ছে সি ভিউ, ওই দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এসেছি যে গোপালপুর যে সি বিচ রোড তার পাশেই একেবারে হোটেল মারমেডের। নমস্কার, আমরা এসেছি, আমাদের সামনে রয়েছেন মাইকেল দত্ত, এখানকার যিনি ওনার তাকে জিজ্ঞেস করছি, আপনি এখানকার রেটগুলো যদি একটু বলেন তাহলে খুবই ভালো হয়। আমার এইখানে সিজনের সময় এসি রুমের 2200 টাকা, আর অফ সিজনে 1700 টাকা, আর নন এসি রুম আমার সিজনে 1700 টাকা, আর অফ সিজনে 1500 টাকা। আর আমার ফোন নাম্বারটা কি বলবেন? আমার ফোন নাম্বার হচ্ছে 9874220857। এই হচ্ছে বিচ রোড, আর বিচ রোড দিয়ে এই হচ্ছে স্যানারিয়া রিসোর্ট। একেবারে সমুদ্রের ধারের একটা হোটেল হচ্ছে রিসোর্ট স্যানারিয়া। এই রিসোর্টটা আমি বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরেও দেখাবো। এটা হচ্ছে একদম সমুদ্রের ধারে স্যানারিয়া রিসোর্ট, একদম সমুদ্রের ধারে, দেখুন ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এর ভাড়া হচ্ছে স্টার্টিং হচ্ছে 4000 টাকা থেকে 9500 টাকা, 9500। বুকিং নাম্বার আপনাদের দিয়ে দেবো, এখানে বুক করে আসতে পারেন। এই হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের ধারেই হচ্ছে এই রিসোর্ট, সুইমিং পুল আছে, আর এই হচ্ছে স্যানারিয়া রিসোর্ট, এই তার টোটাল ভিউ। উড়িষ্যার অন্যতম পর্যটন কেন্দ্র গোপালপুরের বিভিন্ন মানের বেশ কিছু হোটেলের হদিস দিলাম, যার একটা না একটা আপনার পছন্দ হবেই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে। সামনের শুক্রবার গোপালপুর এবং এখানে থেকে সাইট সিন কী কী করা যায় তার ডিটেলস নিয়ে ভিডিও আসছে। প্রতিবেদনটি কেমন হলো তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।